অগ্নি থ্রিতে থাকছে না মাহি। অগ্নি ও অগ্নি টু এর সাফল্যের পরেও পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হলো ইফতেখার চৌধুরীকে। জায়াজের ব্যবসায়ী সফল ফ্র্যাঞ্চাইজি অগ্নি আজ ভারতের হাতে তুলে দিল। ছবি থেকে প্রথমে মাহিয়া মাহিকে বাদ দেওয়া হয়েছে, আর এবার ছবি থেকে ইফতেখার চৌধুরীকেও সরিয়ে দিল জ্যাজ। তার জায়গায় ভারতীয় পরিচালক বাবা যাদবকে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অগ্নি থ্রি এর নায়ক নায়িকা পরিচালক লেখক সঙ্গীত পরিচালক ভিলেন সবই কলকাতা থেকে নেওয়া হবে। এই মুভির মাধ্যমে মাহি বেশ সাড়া জাগিয়েছে বাংলা সিনেমা জগতে। মাহির অ্যাকশন ভিত্তিক চরিত্র দর্শক দ্বারা বেশ প্রশংসিত হয়েছিল এই মুভির মাধ্যমেই, আর এজন্যই অগ্নি থ্রিতেও মাহিয়া মাহিকেই সবাই আশা করছিল। মাহিকে বাদ দেওয়ার কথা শুনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ তর্ক বিতর্ক চলছে। দর্শক কেন কিছুতেই মেনে নিতে পারছে না অগ্নি থ্রিতে মাহিয়া মাহি থাকবে না? তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, জ্যাজের এই পদক্ষেপ কি অগ্নি অগ্নি টু এর সাফল্যকে ছাড়িয়ে যেতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনার ফেভারিট সেলিব্রিটির নতুন নতুন আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।